রজনকিরিত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোরআনের ওহী ছাড়া অন্য কোনো ওহী যদি কেউ মানে তাহলে সে মুশরিক হবে, কারণ রাসুল যখন যখন কোনো রাসুল হিসেবে এবং নবী হিসেবে কথা বলেছেন সেটা ছিল কোরআনের আয়াত এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহি, যার প্রমাণে 53 নম্বর সূরা আন-নাজম এর 1, 2, 3 আয়াত এবং 4 আয়াত, এখানে প্রথম 4টি আয়াত তার প্রমাণ করে। আল্লাহ বলছেন যে ওয়ান-নাজমি ইযা হাওয়া মা যাল্লা সাহিবুকুম মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। তারকাগুলি প্রমাণ করে যখন ডুবে যায় তোমাদের যে সঙ্গী সে কোনো উন্মাদ নয়, পাগল নয়, সে নিজের পক্ষ থেকে কোনো কথা বলে না, সে যা কিছু বলে সেটা কোরআনের ওহির মধ্য থেকে, কোরআনের ভিতরে যেসব ওহিগুলি রয়েছে তার মধ্য থেকে সে বলে। আর এই ওহিগুলি শিক্ষা দেন আল্লাহ রাব্বুল আলামিন, যিনি সবচেয়ে বেশি শক্তিশালী। তারপরে আল্লাহ বলছেন 29 নম্বর সূরা আনকাবুত এর 45 নম্বর আয়াতে, উতলুমা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ, তুমি তিলাওয়াত করো আর কিতাব থেকে যে ওহি তোমাকে করা হয় তারপরে সালাত কায়েম করবে। ইন্না সালাত তাতাহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত সমস্ত অশ্লীল এবং গরিতমূলক কাজকর্ম থেকে বাঁচিয়ে রাখে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, আর আল্লাহ তাআলার কোরআন সবারই সেরা, আর তোমরা যা কিছু করে যাচ্ছ আল্লাহ সম্যক দ্রষ্টা, সেসব আল্লাহ দেখেন এবং আল্লাহ জানেন। তো কোরআনের থেকে আর কিতাবের থেকে আল্লাহ তাআলা তার রাসুলের কাছে ওহি করতেন, তো কোরআনের ওহি ছাড়া অন্য কোনো ওহি মানা যাবে না, কারণ চিরকালে এই ওহির তিলাওয়াত তিনি করে গেছেন। 27 নম্বর সূরা নামল এর 92 নম্বর আয়াতে রাসুল নিজেই বলছেন, ওয়ান আতলু আল কোরআন, আমি কিন্তু তিলাওয়াত করি আল কোরআন। এখন ওহি মাতলু হলো কোরআন, এছাড়া অন্য কোনো ওহির না আপনি তিলাওয়াত করতে পারবেন না আপনাকে মানতে হবে। যারা অন্য ওহিগুলি নিয়ে ধর্মের মার্কেটে তারা বাজারজাত করছে এবং টু পাইস ইনকাম করছে, মুসলিমরা তাদেরকে বর্জন করে চলবে। 21 নম্বর সূরা আম্বিয়া এর 45 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুলিন্নামা উনজিরুকুম বিল ওয়াহি ওয়ালা ইয়াসমাউ সুম্মু দুআ ইযা ওয়াল্লাহু মুদবিরিন আইযা মা ইনজারুন। তুমি বলে দাও যে আমি তো তোমাদেরকে সতর্ক করি ওহির মাধ্যম দিয়ে, আর বধিরগুলো তো কোনো ডাকই শুনতে পারে না যখন তাদেরকে সতর্কবাণী শোনানো হয়। তো কোরআনের ওহি ছাড়া অন্য কোনো ওহি যদি কোনো মুসলিমরা মানে তাহলে সে মুশরিক হয়ে যাবে, আর যারা মেনে জীবন কাটাচ্ছে তারা সবাই মূলত মুশরিক লোক। আর শিরিক যারা করবে, কোরআনে 4 নম্বর সূরা আন-নিসার 116 নম্বর আয়াতের দৃষ্টিতে তাদেরকে আল্লাহ মাগফিরাত করবেন না, এটি আল্লাহ তাআলার ওয়াদা।